আছে দূরে যে যেখানে আছেন, আশা করছি খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, যে সব চলে আসছে আবার পিছে। আচ্ছা যাই হোক, আজকে এখন দুপুরবেলা প্রায় 2:30টার বেশি বাজে আর কি, তো এখন থেকে শুরু করছি আজকে দিনটা। আর এই যে আমার পিছে যে ছবিটা দেখা যাচ্ছে, এই যে আমার পিছে দেখা যাচ্ছে এই ছবিটা, ওর নাম রেজওয়ান, ও আমার মেয়ের জামাই, আজকে ওর জন্মদিন, সেই জন্য, সেই অর্থে আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন অবশ্যই। তো সকাল থেকে মানে সকালটাই শুরু হয়েছে ওকে শুভেচ্ছা শুভকামনা দোয়া, তোমাকে অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা, শুভ জন্মদিন আব্বু, ভালো থাকো, দোয়া করি। তো আজকে এখন হচ্ছে এই যে এখানে আমাদের হ্যান্ডসাম হিরো, ওনার অনেক খিদা পেয়ে গেছে, উনি তো খুব টাইমলি খান, তো উনি বসে গেছেন। তো আজকে আমাদের মেয়ে জামাইয়ের জন্মদিন, কালকে শ্বশুর সাহেবের জন্মদিন, এই উপলক্ষে আমাদের বার্থডে বয়ের জন্য ওনার পছন্দের হচ্ছে এখানে হচ্ছে ডাঁটার শাক ভাজি, মাথা দিয়ে মুড়ি ঘণ্ট আর গরুর মাংস ঘন অথচ অগাধ ঝোল আর কি, ঝোল আর কি। তা ওনার পছন্দসই খাবার দিয়ে খাবার দেওয়া হয়েছে এবং উনি বসে গেছেন খেতে। আর হচ্ছে আমি একটু পরেই বসবো, কারণ হচ্ছে আজকে অরণ্য, আমার ছেলে অরণ্য, ওর শো আছে, ও আজকে সলিড কিছু খাবে না, জুস খাবে। তো ওর জন্য একদম জুস, ভালো করে জুস করে ওকে দিয়ে তারপরে আমি খাবো, এই জন্য উনি বসে গেছেন আর কি। তো যাই হোক, শ্বশুর জামাই জন্মদিনে শ্বশুর জামাই সবাই জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর আমি এখন অরণ্যের জন্য জুস, খুব ফেভারেট ওনার আজকে, বা উনি কালকে, কালকে ওনার বার্থডে, এখন ওনার তো মানে বার্থডে বয়ের তো একটা স্পেশালিটি থাকবেই তাই না, তার সব প্রিয় প্রিয় জিনিস খাবার দাবার। হ্যাঁ, তো এটা হচ্ছে এই যে এখানে চা, এটা হচ্ছে এই এই কেটলটা অরণ্য এবার ফাদার ডেতে আর কি ওর পাপাকে দিয়েছিল। তো এই চা খাচ্ছে খাবো আর টোস্ট বিস্কিট খাবো। আর ওনার জন্য আমি দেখেন আমি দুপুরবেলায় ফ্রিজ থেকে ডিম বের করে রাখছিলাম যে রুম টেম্পারেচারে আনার জন্য, ওই যে এই যে রুম টেম্পারেচারে ডিমটা থাকবে, আমি কেক বানাবো। উনি আবার আমার হাতে প্লেন কেকটা ভীষণই পছন্দ করে, ভীষণই। তা আমি ভাবলাম যে কেক বানাবো, আর এমনি অরণ্য অরণ্য বলছে যে ও কেক পাপার জন্য অর্ডার দিয়েছে। তো এখন সব কিছু ক্যান্সেল, ক্যান্সেল কেন, এই যে দেখেন বার্থডে বয়ের জন্য সুদূর মানে সুদূর মুলুক থেকে মেয়ে মেয়ের জামাই, এই যে কেক, এখানে গিফট, এখানে ফ্লাওয়ার, এখানে আরও কিছু গিফট আছে, এগুলো এখন আর দেখাচ্ছি না, এগুলো আজকে রাত 12টার সময় যখন কেক কাটবে তখন ইনশাল্লাহ সবার সাথে শেয়ার করব। আর আমরা আসলে আমাদের হয় কি, আমরা বার্থডেটা যেদিন হয় তার আগের দিন রাত 12টার সময় আমরা নিজেদের মতো করে একটু আর কি সব বরাবরই সেলিব্রেট করি। তো এই যে বার্থডে বয় মেয়ে মেয়ের জামাই থেকে যে গিফট পাঠানো পাঠাইছে যে হঠাৎ করে, সারপ্রাইজ কেমন লাগলো? হ্যাঁ, শুধু খালি পাপ্পার দিকে সবার, খালি পাপ্পার দিকে। তো এখন হচ্ছে তাহলে আমরা চাটা খাই, হ্যাঁ চাটা খাই ইনশাল্লাহ, বা ওই কেক কাটার সময় ওই সময়, কারণ এখন যত যত কথা বলবো ততই লম্বা হয়ে যাবে সুতরাং ভিডিও, সুতরাং এটা সময়টাকে জমিয়ে রাখি, সেই কেক কাটার সময় ইনশাল্লাহ এটা শেয়ার করবো। আর উনি এখানে খেলা দেখছে, খেলা দেখলে উনার নাক কান চোখ সব বন্ধ হয়ে যায়, কারো কথা বুঝে না কিছু না, এই যে দেখেন কী বললো উনিও কিন্তু জানে না। তবে হ্যাঁ, ছেলে মেয়ের থেকে মানে এই এই একটা সময় আসে তখন হচ্ছে ছেলে মেয়ের এই যে ছোটো ছোটো মনে করাগুলো বা এই যে একটা, এটা একটা বিরাট পাওয়া, বিরাট পাওয়া আলহামদুলিল্লাহ। তো আমাদের বার্থডে বয়ের সাথে কেক সাথে নিয়ে দেখা হবে ইনশাল্লাহ কেক কাটার সময়, তাই না টিপু? ইনশাল্লাহ। আচ্ছা এখন পার্টি টাইম, 12টা বাজে এখন, ওই যে ওদিকে হচ্ছে বার্থডে বয়, আর এই যে এখানে হচ্ছে অরণ্য, হাত তোলো অরণ্য, এই যে অরণ্য
আর এগুলো সব আমার ছেলে এক দজন হয় নাই অবশ্য এই যে সবাই এখন এটা পার্টি টাইম আর এখানে অগ্নিকে দেখা টিপু এই যে এই যে এখানে হচ্ছে অগ্নি এখানে হচ্ছে অগ্নি দেখা দেখ এই যে অগ্নি তারপরে হচ্ছে এই যে এটা 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 দেখো এই প্ল্যানটা এই গিফট আমরা পরে খুলে দেখবো ইনশাল্লাহ এখানে আরেকটা গিফট এখানে কি গ্রিটিং কার্ড এই যে এটা হচ্ছে অগ্নি আর রেজওয়ানের পক্ষ থেকে ওদের পাপার জন্য বিকালে এসে পৌঁছায় আর এখানে হচ্ছে ওরা সবাই মিলে আঙ্কেলের জন্য আইসক্রিম আছে এই হলো এখন বিরাট পার্টি টাইম তো আমরা এখন কেক কাটবো আর এই যে এখানে আমাদের আরেক সিঙ্গার সে ছবি তুলতেছে এই তোমাদের শো কেমন হয়েছে এই যে আমাদের এসাপে চাচ্ছু আচ্ছা তাহলে আমরা এখন কেক কাটি ঠিক আছে ঠিক আছে স্ন্যাপ দিছো আমাদের একটা গ্রুপ ছবি নিতে হবে তো কেকের ছবি নিতে হবে এই বার্থডে বয় এত কথা বলে না কি তো তোমার ঠিক আছে আচ্ছা এই যে এখানে কেকের তোরজোর হচ্ছে বিশাল আয়োজন বিশাল হ্যাঁ বিশাল অনেক আয়োজন হচ্ছে তো আমরা এখন কেক কাটার দিকে রওনা দেই বসেন না দাঁড়িয়ে থাকেন এক্সাইটমেন্ট দেখা
দরকার তো মাথা ঘামটা মুছ ভিডিওটা দেখি খাবার দাবার সব ফ্রিজে রাখলাম, এখন আমিও যাব কাপড় চোপড় ফ্রেশ হবো, কাপড় চোপড় পাল্টাবো। তো এই এইভাবেই আমাদের প্রতি বছর আমাদের ফ্যামিলি মেম্বারের, আমার বা আমার ওর বাপ পাপার বা অরণ্য অগ্নি আমাদের সবারই এই জন্মদিনটা, এই কালকে 4 তারিখে আর কি জন্মদিন, কিন্তু ঠিক 3 তারিখ রাত 12টার সময় নিজেদের মতো করে এভাবে আর কি পালন করা হয় এইভাবে ঘরোয়া একটা ইয়েতে। তো আজকে ছিল আমার মেয়ের জামাইয়ের জন্মদিন আর 12টার পর থেকে শ্বশুর মশাইয়ের জন্মদিন। তো আজকে কালকে রাত 12টা থেকে আসলে আমাদের মানে পরিবারে আর কি একটা ফেস্টিভ একটা ভাব ছিল আর কি। তো যাই হোক, জন্মদিন আল্লাহর রহমতে ভালোভাবে পালন হয়ে গেছে, ছেলেরা খুব সুন্দরভাবে এনজয় করেছে এবং অগ্নিও মানে অনলাইনে ছিল, কলে ছিল, প্রতি বছর যেভাবে থাকে আর কি সেভাবেই ছিল। তো এইভাবে আর কি এই যে অগ্নি আর রেজওয়ান, এই যে ওর পাপার সাথে অগ্নির ছোটবেলার এই ছবিটা, এই যে এটা পাঠিয়েছে, আর হচ্ছে ওর পাপার সাথে একই ছবি, এই যে মগ একটা প্ল্যান পাঠিয়েছে খুব সুন্দর, আর খুব সুন্দর একটা কার্ড, এই যে খুব সুন্দর করে লেখা এই যে কার্ডটা, আর অরণ্য ওর পাপাকে একটা খুব সুন্দর একটা স্পিকার, এই যে স্পিকার এটা দিয়েছে। তো এই তো গেল আজকের মতো আমাদের বার্থডে ম্যানের গিফট। তো আজকে আপনাদের সাথে এই পর্যন্ত, সবাই খুব 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 ভালো থাকবেন আর সবাই এভাবে পরিবারের সাথে থাকবেন, সুস্থ নিরাপদে থাকবেন, প্রতিটা মুহূর্তকে এক একটা উপলক্ষ করে হাসিতে আনন্দে উৎসবে মুখর করে দিবেন চারিপাশ। তো সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ।